সেলাই ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ক্রস স্টিচ সেলাই। আমি এই সেলাইয়ের জন্য এরকম পাশাপাশি দুটো দাগ দিয়ে নিয়েছি। নামটা শুনেই বোঝা যাচ্ছে সেলাইটা ক্রস ক্রস হবে। প্রথমে একদম দাগের শুরুতে আমি এখানে ফুটটা তুললাম। তোলার পরে এখন আমি এখান থেকে এমন করে দিব যেন হচ্ছে এটা আবার সেই শুরুতে যায়। দেখতে পাচ্ছেন এটা এটা একটু উপরে কিন্তু, আর এটা কিন্তু নিচে। তারপরে এটা যখন আবার এসে এখানে পড়বে তখনই দেখেন সেলাইটা ক্রস হয়ে যাবে। প্রত্যেকবারই আমি এখানে কাঁথাফুরের মতো এই নিচ থেকে এই যেখানে যে ফোরটা শেষ হলো সেটা থেকে আবার বের করব। ক্রস স্টিচ এটাকে অনেকে লাকনো স্টিচও বলে। সেই একই কথা আপনি যদি ক্রসটাকে ঘন করতে চান, এই গ্যাপগুলো আর একদম দেখা ফাঁকা ফাঁকা থাকবে না, তাহলে ফোর ছোটো ছোটো নেবেন, তাহলে জিনিসটা আরও ঘুরে ঘুরে যাবে। কিন্তু এই সেলাইয়ের মজাটাই হচ্ছে যে এই গ্যাপটা সুন্দর একটু ফাঁকা ফাঁকা হলেই বোঝা যায়। বেশি ঘন করে নিলে দেখেন এই জায়গাটা বেশি ঘন হয়েছে আমার, এই জায়গার গ্যাপটা কিন্তু কমে যাবে। আর খেয়াল রাখতে হবে যেন দুই পাশে সমানভাবে যায়। সুতা শেষ হয়ে গেলে তারপর আবার আবার কেমন করে শুরু করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে শেষ হয়ে গেল, এবার এখান থেকে এবং পিছনের পাটটাও দেখেন। সাধারণত লাকনো স্টিচগুলো যে এই পাশটা ব্যবহার করা হয় এটাও আমরা দেখবো, যে এই পাশের সেলাইটাও এটা আমরা পরের ক্লাসে শিখব। দেখতে পাচ্ছেন এই যে পিছন থেকে একটা জলছাপের মতো ক্রস ক্রস দেখা যাচ্ছে। এটা সাধারণত সেম কালারের কাপড় দিয়ে পরলে তখন এরকম মজা লাগে দেখতে, যে পিছনের সেলাইটাও বোঝা যায় আবার উপরের সেলাইটাও দেখেন সুন্দর। এটারও একটা আবেদন আছে। এরকম জায়গায় শেষ হয়ে গিয়েছিল, এখন আবার আমি এই যে এখানে ফোরটা ছিল আমি সেখান থেকেই আবার তুলব। ক্রস স্টিচের বেলায় আমি বলবো ফোরটা মাঝারি ধরনের হলেই ভালো, খুব বেশি বড় না আবার খুব ছোট না, ছোট না হলেই ভালো আর কি। এর পরের ক্লাসে আশা করছি ক্রস স্টিচ দিয়ে কিভাবে ফুল করবেন, রাউন্ড শেপটা কিভাবে করতে হয় সেটা আমি করে দেখাবো। আশা করি ক্রস স্টিচ বুঝতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।